হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম এই শীতের মধ্যে এরকম একটা রেসিপি না হলে হয় না শীতের সময় ফুলকপি ভালো পাওয়া যায় খুব গরমের দিনে তো এরকম ফুলকপি পাওয়া যায় না আর এই সময় ফুলকপির বড়া বা পেঁয়াজও বা পাকোড়া হবে না তা কি হয় তো আমিও নিয়ে আসলাম ফুলকপির ডাল পেঁয়াজও তো ওই জন্য প্রথমে তো ডাল লাগবে তিন রকমের ডাল নিয়ে নিয়েছি আমি এখানে মুসুর ডাল অ্যাঙ্কার ডাল খেসারি ডাল তো সেটাকে আমি ধুয়ে ভালো মতন দশ মিনিট বেশি না মাত্র দশ মিনিট ভিজে রাখতে হবে বেশি ভিজাল না ভিজালো হবে দশ মিনিট পর ব্লেন্ডার করে আমি দেখিয়ে দিয়েছি যে কেমন হয়েছে একটা মাত্র গোনা দিয়েছি তাই আমার ডাল ব্লেন্ড হয়ে গেছে কারণ আমার ব্লেন্ডারটা খুবই ভালো আর এখানে আমি ফুলকপি প্রথমে কেটে লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আর দশ মিনিট আমি সরি পা আমি একটা বলক উঠিয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি বেশি ফোটানো যাবে না কারণ বেশি ফোটালে কালার চেঞ্জ হয়ে যাবে আর ঢাকায় দিয়েও সেদ্ধ করা যাবে না একটা বলক আসার পর আমি ফুলকপির লবণ দিয়ে সেদ্ধ করে নামিয়ে রেখে এই পাশে আমি ডাল নিয়ে নিলাম একটা বাটিতে আর বেশ পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে যদি হোক পেঁয়াজও না তাহলে তো পেঁয়াজটা একটু বেশি দিতেই হবে তো পেঁয়াজ দেওয়ার পর এখানে আমি টমেটো দেব টমেটো কুচি আবার অনেকে বলতে পারেন টমেটো কুচি দিলে তো মচ হবে না আগে করে দেখুন তারপর বলবেন তারপর এখানে কিন্তু অনেকগুলো পরিমাণ আমি এখানে একসাথে করাই ধনে পাতা কাঁচামরিচ কুচি দিয়ে দেব ঝালটা একটু বেশিই দেবো আমি এখানে ধনে পাতার সাথে কাঁচামরিচ অনেকই আছে বোঝা যাচ্ছে না তারপর দুই চা চামচ আমি আদা রসুন দিয়ে দেব এই ইটা পেঁয়াজুটা এত মজা খেতে কি বলবো তারপর একটা চামচ ধনে গুঁড়ো আর একটা চামচ একটু কম আমি জিরা গুঁড়ো দিচ্ছি আর উঁচু করে একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়ো একটা চামচ আর এখানে গরম মশলা দিয়ে দিয়েছি আমি আধা চা চামচ তারপর এটা দিলাম চাট মশলা চাট মশলা দিলে টেস্টটা তিগুণ বেড়ে যায় আর একটা চামচ আস্ত জিরা গুঁড়া তারপর ভালোভাবে খুবই হাতে সাহায্যে মেখে নিতে হবে আস্তটা আস্ত জিরাটা দিলে কি হয় জানেন যখন আপনি খাবেন আপনি যখন মুখে দিবেন তখন আপনি চাবানোর সময় যে দাঁতে পড়বে জিরাটা তখন খুবই ভালো লাগে খেতে একটা দারুণ একটা স্মেল আসে প্রথম পর্যায়ে আমি লবণ দিই কারণ চাট মশলায় লবণ ছিল এই জন্য পরে আমি মেখে থেকে দেখলাম যে লাগবে তারপর আমি এক চা চামচ পরিমাণ লবণ আর ছোটো একটা লেবুর পিস নিয়ে আমি তারপর চিপড়িয়ে নিতেছি এই লেবুর রস দিয়ে নিলাম তারপর আবার ভালো মতন ভাই মিক্স করে নিব ভালো যত ভালোভাবে মাখবো তত খেতে ভালো লাগবে সব কিছু একটা সাথে আরেকটা মিশে যাবে খেতে ভালো লাগবে এখন চুলায় চলে যাবো এইখানে কড়াইটা আমি নতুন কড়াই তো এর জন্য একটু বেশি করে গরম করে নিতেছি যেন নিচে লেগে না যায় তারপর এখানে আমি তেল দিয়ে দিলাম তেলটাও খুবই ভালো মতন গরম করে নিতে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে ভালো মতন চার পাঁচ দিয়ে ভালো মতন আমি তেলটা দিয়ে দেবো তাই আর লেগে যাওয়ার ভয় থাকবে না আর ভালো মতন গরম করে নিতে হবে আর এটা আমি চি ই করছিলাম চিকেন মাঞ্চুরিয়ান করছিলাম সেই চিকেন ভাজছিলাম সেই তেলটা দিয়ে নিয়েছি আর প্রথমে একটু চেক করে নিলাম যে তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কি না তো দেখলাম যে ঠিকঠাকভাবে গরম হয়েছে তো এখানে আমি প্রথমে কপি পেঁয়াজও বানাবো কপিটা ভিতরে দিয়ে ডালের ভিতরে দিয়ে তারপর আমি হাতে সাহায্যে চিপে চিপে চেপে চেপে তারপর শেভ করে নেবো দেখলেই বুঝতে পারবেন কিভাবে শেপ করতে হবে এখানে আমি দুই রকম পেঁয়াজও বানাবো একটা ডাল পেঁয়াজও একটা কপি ফুলকপির পেঁয়াজও অনেকে তো অনেক রকম করেই ফুলকপি খেয়েছেন আর শীততে আসলে তো এটা খেতেই হবে অনেকে পেঁয়াজও খেয়েছেন অনেকে বোরা সরি বুরা খেয়েছেন অনেকে পাকোড়া খেয়েছেন তো এইভাবে একবার খেয়ে দেখুন কেমন লাগে আশা করি ভালো লাগবে আর ট্রাই করবেন ট্রাই না করে কেউ উল্টাবালটা কমেন্ট করবেন না উল্টাবালটা কিছু বলবেন না তো এখন একটা একটা করে আমি এভাবে শেপ করে একটা একটা করে দিয়ে নেব বেশি জোরো আজ দেওয়া যাবে না আবার একদম কম আঁচও দেওয়া যাবে না মাঝারি আঁচের ভাজতে হবে একবার মুচমুচা করে তা আমি এখানে সাউন্ডটা দিতে চাইছিলাম যে কেমন মচ হয়েছে তো ভুলে গেছে আমি সাউন্ড কমিয়ে আমি ভয়েস দিয়ে ফেলছি আপনাদের শোনালে বুঝতে পারতেন যে কেমন মচমচা হয়েছে তা নাহলে হয়তো ভাবতে পারেন যে এখানে না চালের গুঁড়া দিলাম টমেটো দিল না চালের গুঁড়া দিলাম অথচ টমেটো দিলাম হয়তো এই ই হয়ে যাবে নরম হয়ে যাবে বা মচমচো হবে না তা কিছুই না খুবই মচমচা হয় আর খেতে তো অসম্ভব ভালো এখন এক পাশ উল্টে পাল্টে দেব এই দেখুন হয়ে গেছে এরকম কালার করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নেবেন এই কালারটাই আমার কাছে পারফেক্ট মনে হলো তাই আমি এরকম কালার করে নেব একবার উল্টে নিয়েছি আর 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 পাশে উল্টা ইয়ে দিয়ে তারপর আমি নামিয়ে নেব এটা ভাজা হয়ে গেছে এটা যখন আগে দিয়েছি এটা আগে হয়ে গেছে তা অন্যগুলো আমি একটু ভেজে নেব ভালো মতন এখন ভাজা হয়ে গেছে এগুলো উঠে নেব আমার মেয়ে তো প্রথমে বুঝতে পারেনি ফুলকপির বড় আছে এখানে ও জানে যে সরি ফুলকপির পেঁয়াজও আসে ও ভাবছে যে ডালের পেঁয়াজও বলতেছে মা এখানে ফুলকপির পেঁয়াজও ছিল আমি বুঝতেই পারিনি ও তো সবজি খায় না কাউকে কি বোঝাই যায়নি আমি এত ভালো লাগছে এত মজা লাগছে তাহলে বোঝেন এমন ভালো লাগতে পারে তারপর এখানে আমি ডালের পেঁয়াজ ওটা দিয়ে দিলাম তেলটা একটু ই হয়ে গেছে তাতে প্রবলেম নেই ডালের থেকে পেঁয়াজ ছুটে গেছিলো তো সেটা কালার হয়ে গেছিলো এর জন্য এমন হয়েছে তারপর কোনো সমস্যা হয়নি আঁচটা একটু কমিয়ে দিয়ে ভাজলে আবার বেশি আঁচ কমিয়ে দিলে নতুন করাই তো লেগে যেতে পারে এর জন্য সাবধানে ভাজতে হচ্ছে তো ডালের পেঁয়াজও হয়ে গেছে এখন এগুলাও নামিয়ে নেব এক এক করে এটা কিন্তু আপনারা বিকালের সসের সাথে বা সালাদের সাথে পরিবেশন করতে পারেন আবার ভাতের সাথেও খেতে পারেন গরম গরম ওটা ভাতের সাথে খেলো জাস্ট ওয়াউ তো এখানে আমি সস আর একটা টমেটো পেঁয়াজ কাঁচামরিচি ধনে পাতা দিয়ে সালাদ বানিয়ে নিয়েছি সেটা দিয়ে পরিবেশন করেছি আর সেটা দিয়ে খেতে খুবই ভালো লাগছে এখন আমি পরিবেশন করে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কত ইয়ামি হয়েছে তা এই সালাডটার সাথে আর টমেটো সসের সাথে আমি পরিবেশন করেছি আপনার আপনাদের ইচ্ছে মতন যেটা দিয়ে খুশি পরিবেশন করে নেবেন আমার এভাবে ভালো লাগছে আমি এভাবেই করছি তা আমার মতোই করতে হবে সেটা কোনো কথা না তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার একটা ফেসবুক পেজ আছে মারিয়াস কুক হাউস সেখানেও ফলো দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাই কাছ থেকে বিদায় নিচ্ছে আজকের মতো ধন্যবাদ সবাইকে